ঠিক আছে, বলতে হবে না, শুনলেই হবে। নিচের ফ্রিজে কোনো খাবার নাই, তোমার ওই সারের মতো ভাইটা সব খাবার খেয়ে শেষ করে ফেলছে, আমার এখন ক্ষুধা লাগছে। আমি ইউনিভার্সিটি থেকে এসে দেখি কোনো খাবার নাই, পানি খেয়ে আসি, আগে জানলে রোজাই রাখতাম, আমার স্বভাব বাড়তো। বাবুর্চি আছে, বেশি করে রান্না করলেই হয়, তাহলে খাওয়া সব পড়বে। ও পিঙ্কির দিকেও কিভাবে যেন তাকায়, উল্টাপাল্টা নজর দিয়ে। হ্যাঁ, শকুনের মতো তাকায়, আমার দিকেও তাকায়। পিঙ্কি নিচে না গেলেই হয়, সোজি ব্যাটিং করবে ওকে, আর তোমার প্রয়োজন হলে তুমি যাবে না নিচে। এসকেকে তো উনি মারধর করে, আর ওকে দিয়ে সারাদিন নাকি মাসাজ করায়, তৃপ্তৃপ্ত আঙ্গুল ব্যথা হয়ে গেছে। তাও তো কিছু একটা কাজ করে, আর বেশি ব্যথা হলে পেইন কিলার খেতে বলো। আর শোনো, তোমার আপাকে বলবা আমার সাথে কথা বলার চেষ্টা না করতে, আর আমার বাড়ির ডকুমেন্টটা যদি আমি না পাই ও সব শাড়িগুলি আমি ফেলে দেবো। কি কি করবা তুমি, আমার শাড়ি ফেলে দিবা? তোমার এত বড় সাহস, তোমার এরকম কম দামি একটা বাড়ির জন্য তুমি আমার এত দামি দামি শাড়িগুলো ফেলে দিবা? তোমার তোমার তো সাহস কম না যে তুমি আমার শাড়ি ফেলে দিবা? এই তোর দুলাভাইকে বল যে আমার শাড়ি নিয়ে যেতে কোনো কথা না বলে। তোমার এত বড় সাহস হয় যে তুমি আমার শাড়ি নিয়ে কথা বলছো? তুমি জানো আমি এসব শাড়িগুলো কত ব্রেন খাটায় বাইর করছি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? তোমার এই অল্প এরকম একটা কম দামি বাড়ির জন্য তুমি আমার এত দামি দামি শাড়ি ফেলে দিবা? এত বড় সাহস তোমার? হ্যাঁ, তুমি জানো কত ডিজাইন নিয়ে মাথায় তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমার কি ধারণা আমার মাথায় বুদ্ধি কম? আমার তো আলমারি চাপে আমার কাছে, তুমি শাড়ি কোথা থেকে ফেলবা? 33.7 স্যার, 33.7 এসকে স্যার, কি করছো স্যার? আমি পিকে স্যারকে হেল্প করছি। পিকে আর এসকে, ভালো স্যার, আপনি তো জানেন স্যার আমি কাজ পাগল মানুষ, আমি সেজন্য পিকে স্যারকে একটু হেল্প করছি। তোমার কয়জন স্যার? জাস্ট মিনিট স্যার, ক্যালকুলেটারটা লাগবে স্যার, মোবাইল ক্যালকুলেটার।